فلتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. أمر الله القرآن الرواس أمر الله بلن چار پرار دیتیو پشتائے أي أمة المدد خير أمة حبه كي أمة حبه خير ماني اتم أمة اتم ماني بھالو مانون بھالو مانو شبه أمر الله كوي أمة يدعون إلى الخير أي أمة المدد كيچو خير أمة حبه بھالو مانو شبه أي بھالو مانو شغلية مرونة بالمعروف أرى بھالو كازر آدش ديوه وينهونا عن المنكر خراب كازر بادا ديوه او بابا جي او بابا جي شبه براتر راتے كيوس আওয়াবিন শুরু করে কেউ তাহাজ্জুদ পড়ে কেউ কুরআন খতম পড়ে কেউ সূরা আর রহমান পড়ে কেউ সূরা ইয়াসিন পড়ে কেউ 100 রাকাত নামাজ পড়ে কেউ মিলাদ শরীফ কয়েকবার পড়ে কেউ 1200 বার দুরূদ শরীফ পড়ে কেউ 324 বার দুরূদ শরীফ পড়ে কেউ বাবা সালাত ও তাসবিহ নামাজ পড়ে এক একজন এক এক নামাজ পড়ে এক এক ধরনের ইবাদত বندگی করে কি রে বাড়া কত বড় সুদ খায় ঘুষ খায় তুই সেই দিকে বাধা দেস না কত বড় বেনামাজি নামাজ পড়ে না তারে নামাজের দাওয়াত একবার দিলেও তুই সবে বরাতের বিরুদ্ধে 50 বার বলিস কারণটা কি কারণ আমি খুঁজে পেয়েছি কারণটা কি আমি খুঁজে পেয়েছি আপনাদেরকে জানিয়ে যাই আমার আল্লাহ চ্যালেঞ্জ দিলেন আই ক্যান চ্যালেঞ্জ জালিকাল কিতাব এইটা এমন একটা কিতাব লা রাইবা ফি যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই এখন হুদান লিল মুত্তাকিন এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নাই এই সন্দেহ মুক্ত কোরআন সবাইকে হেদায়েত দিবে না আমি আল্লাহ বলে দিলাম হুদান লিল মুত্তাকিন এই কোরআন এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দিবে এখন মুত্তাকি কেমনে হওয়া যায় প্রশ্ন করেন আমাকে আমি উত্তর দিয়ে দেই সারা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম মক্কা শরীফের খতিবরা সহ মদিনা শরীফের খতিবরা সহ সারা বিশ্বের পীর মা শায়খরা সহ সারা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম আপনাদের এলাকার আলেম ভাইদেরকে জিগাইবেন মুত্তাকির বাংলা হইল পরহেজগার মুত্তাকির বাংলা হইল পরহেজগার ইবাদত ছাড়া কি পরহেজগার হওয়া যায়নি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে এই মাস্টারটা মনে রাখেন রোজারিদের কথা কোরআনে নাই গরু জবাইরিদের কথা কোরআনে নাই কিন্তু এই হাফিজ কোন মাদ্রাসা নাই তা একদিন হাফিজ কোন আশ্রম নিয়ে আসবে কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিলাদ আমরা পড়ি এই মিলাদের কথা কোরআন শরীফে কিন্তু আছে মারহাবা বলুন আমার আল্লাহ 21 পারায় কয় পারায় 21 মারার 13 পৃষ্ঠায় 21 মারার 13 পৃষ্ঠায় সূরা লোকমান এই সূরা লোকমানের 33 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আম ওয়ালাদি ওয়ালা মাউলুদু আর একটু জোরে কয় না এখন বলে হুজুর এখানে তো মিলাদ না মাউলুদ আছে যারা আলেম তাদেরকে জিগাইবেন মিলাদ মাউলিদ মাউলুদ তিনটা ভাষা আকার একার একটু বেশ কম আছে কিন্তু অর্থ তিনটা শব্দের অর্থ এক রকম মারহাবা কয় না তিনটা শব্দের অর্থ এক রকম লাউ আর কদু যেমন অর্থ এক রকম 20 টাকা আর 20 টাকা যেমন অর্থ এক রকম মিলাদ মাউলিদ মাউলুদ তিনটা শব্দ আকার ইকারে বেশ কম কিন্তু অর্থ এক রকম জোরে কি মারহাবা বলা যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 21 পারা 21 পারা 21 পারার 13 পৃষ্ঠা সূরা লোকমানের 33 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন ইয়া আইয়ুহান নাসু তাকু মানুষদেরকে ভয় করার জন্য আমার আল্লাহ বললেন এরপরে বললেন কাকে ভয় করার জন্য বললেন কয়্যা আইয়ুহান নাসু তাকু রব্বাকুম সুবহানাল্লাহ কয় না রবকে ভয় করার জন্য আমার আল্লাহ বললেন অক্ষয় মাল্লা ইয়াজজি ওয়ালিদুন আম ওয়ালাদি ওয়ালা
مولود. مرحبا. আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন আবার মাসকাতের 513 পৃষ্ঠায় মাসকাতের কত পৃষ্ঠায় বাংলা মাসকাত না আমাগো বিদেশের ভাইরা আজমির বেলায় জাহাঙ্গীর বেলায় আকীদা দেখা দেয় বিদেশে থেকেও ঠিক আছে অনেক ভাইরা বিদেশে আকীদা নষ্ট কইরা আসে কথা কয় না আয়া দাদারছে বেদাতের ফতোয়া দেয় যদি তারে জিগান ভাইটি আরবিতে বেদাত বানান কর পারবো না কথা কন না কে লাগা কার সাথে মাদ্রাসায় পড়ে নাই ওই যে হুনছে হুনছে আমার কথা সে বাট পার না যায়া খিমায় খিমায় যায়া তোমাকে কি কয় খিমা কনা কি কয় খিমা কয় এই খিমায় খিমায় যায়া বাট পার না মগজ ধুলাই কইরা সে আয়া খালি বেদাত ছেড়ে কার হারাম এই তিন কথা শিখাইছে বিদেশ থেকে আইসা খালি ফতোয়া দেয় মাওলানা জাহাঙ্গীর বলে আবার ফতোয়া দেয় না কথা কয় না দেয় নি দেয় না আজমির বেলায় ফতোয়া দেয় না কারণ আমাদের মূল ঠিক আছে মারহাবা কয় না আর ওদের মূলে গন্ডগোল লেগে গেছে ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল বলো ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমান নামক দৌলত করো আল্লাহ দান ইমান নামক করো আল্লাহ দান দয়া করে মোরে দিদার করো দান মাওলা দয় করে মোরে দিদার দিদারের লাগিয়া নবী নবী করিয়া দিদারের লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া বলি মেহরবান দুরুদ সালাম পড়িয়া বলি মেহরবান দয়া করে মোরে দিদার করো দান মাওলা দয়া আব্বা তাইলে মিলাদের কথা কোরআনে পাইছি মারহাবা মারহাবা এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেশকাতের 513 পৃষ্ঠা আরবিডা বাংলা একটা ছোট কিতাব বগলের মধ্যে লয়া রাহাজা সহি হাদিস কথা কয় না আজকে দেখলাম আজকে একটা ফেসবুকে ইউটিউবে আমি একটা ওয়াজ দেখতে যাব দেখি সারছে সহি হাদিস যদি পেতে চান দেখলাম হ্যাঁ আছে না সহি হাদিস যদি পেতে চান ওখানে মানে গন্ডগোল লাগাইব আর কি উল্টা পাল্লা অর্থ কইয়া কথা কয় না সহি হাদিস আমরাও মানি কিন্তু কোনটা সহি কোনটা তোমরা তো আবার ইমাম মানে সহি কই লোকেরা এরা কিন্তু আবার ইমাম মানে না কথা কয় না কয় এমন ইমাম মানে না এমন সহি কই লোকেরা সহি কিন্তু যেই কোন একজন ইমামে কইছে মারাবা কয় না দুর্বল সহি গায়রে সহি হ্যাঁ আর কি বলে দুর্বল হাদিস গরিব হাদিস মৌজু হাদিস এইটাও কিন্তু ইমামরা কইছে এরা কিন্তু ইমাম মানে না এদিক দিয়ে কয় ইমাম মানে না আবার কয় এইটা সহি কইছে কেটা কয় অমুক ইমামে কথা কন না কা তাহলে এদিক দিয়ে কয় মানি না আবার ওদিক দিয়ে কয় অমুক ইমামে সহি কইছে তাই না মুনাফিক না মাশাআল্লাহ ফতর দিল কেটা রে মাশাআল্লাহ আজকে একজন তো তর্ক করছো এখন এই বগলের নিচে বাংলা একটা কিতাব লয়ে একটা হাজা সহি হাদিস হাজা মানি এই কিতাবের হাদিসগুলি সহি হাদিস আমাগোটা বলে সব দুর্বল এগোটা সবে বরাতের হাদিস খালি কয় দুর্বল মুহাদ্দিসিন একরানা ফোকাহা একরানা ফতোয়া দিয়ে গেছেন যে দুর্বল হাদিসও আমলের আমলের জন্য পালন করা যাবে মারহাবা বলেন না দুর্বল হাদিসও আমলের জন্য পালন করা যা তোগুলোকে কিছুক্ষণের জন্য আমরা একমত হইলাম যা তোরা যদি দুর্বল কো কিছুক্ষণের জন্য আমরা একমত হইলাম কিন্তু মুহাদ্দিসিন একরা ফুকাহা একরা আমরা ফুকাম যারা ফকি তারা ফতোয়া দিয়েছেন সারা বিশ্বের মুফতিদের এক এক ফতোয়া এক ধরনের স্লোগান তাদের যে দুর্বল হাদিসও আমলের জন্য পালন করা পালন করা যাবে আমাদের কাছে হাদিস কারণ হাদিস কোনোদিন দুর্বল হয় না যিনি বর্ণনা করছেন তিনি দুর্বল
মনে রাখবেন এই পয়েন্টটাও মনে রাখবেন আলেম ভাইরা এই পয়েন্টটাও হাদিস কিসের দুর্বল হাদিস তো রাসূলের জবান মোবারকের কথা হাদিস রাসূলের সালামের আমল মোবারক হাদিস রাসূলের সালামের সামনে সাহাবাজ ভাইরা যা আমল করেছে নবী যদি বাধা নিয়ে বাধা না দিয়ে থাকে কোন কথা মোবারক বলেছেন নবী যদি বাধা দেই নাই ওইটাও হাদিস আমার ভাইরা আমার বন্ধুরা হাদিস দুর্বল নয় যিনি বর্ণনা করেছেন তিনি দুর্বল কথা কয় না কথা কয় না এই পয়েন্টটা মনে রাখবেন যে হাদিস কোনদিন দুর্বল যিনি বর্ণনা করেছেন লোকটা দুর্বল হইতে পারে ঠিক কি না বাবা দেখুন এর যদি বলেন আপনি বলেন এই জোরপুকুরিয়ার মানুষ এই এই বড় তুই কস কি তোর বাপ দাদা বিলাস শরীফ পড়ছে তোর বাপ দাদা সবে বরাত করছে আমার বাপ দাদাই বোঝে নাই কথা বলেন এই কথাটা কিন্তু দাদারছে চলছে কথা ঠিক কি না কয় আমার বাপ দাদারা বর্তমান আলেমের সে আগের আলেমরা কত ভালো তোকে বাপ দাদারা তো হেই আলেমরা পড়াইছে কয় কয় হেই আলেমরাও বোঝে না এরাও ভুলে আসিল আগের আলেমরাও এখন কিন্তু আমার একটা তিতা কথা আছে আপনি বাজার খুশি যাইয়ন যেহেতু আপনি কইছেন আমার বাপ দাদারে যে আলেমরা পড়াইছে এই আলেমরাও ভুলের মধ্যে আসিল তাইলে আপনার বাপ মার বিয়াও তো এই ভুল আলেমরা পড়াইছে আপনার বাপ মার বিয়াও তো ভুল হইছে কথা কয় না ঠিক কি না আমার কথা কি ফালাইতে পারবেন যেই ভাইরা ব্যতিক্রম এই ভাইরা যদি ফালাইতে পারেন ফালান যেহেতু আপনারা বলতেছেন আগের আলেমরা ভুলে আছে তো আপনার বাপ মার বিয়ে আগের আলেমরাই পড়াইছে তো আপনার বাপ মার বিয়ে ভুল ভুল হইলে আপনি কেডা আজ আমি বলবো না আপনি আপনি নিজে ফতোয়া দিয়েন না আমি বলবো না আব্বা জান বাবা জান লাইলাতুল বরাত আসছে আমার আল্লাহ কোরআনুল কারিমের চার পাড়ায় চার পাড়ার দ্বিতীয় পৃষ্ঠে আল্লাহ দলিল দিলেন আমরা নয় আল্লাহর ওয়াজ আমার আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আমার আল্লাহর কোরআনের ওয়াজ আমার আল্লাহ বললেন চার পাড়ার দ্বিতীয় পৃষ্ঠায় এই উম্মতের মধ্যে খয়ের উম্মত হবে কি উম্মত হবে খয়ের মানে উত্তম উম্মত উত্তম মানে ভালো মানুষ হবে আমার আল্লাহ কয় উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি এই উম্মতের মধ্যে কিছু খায়ের উম্মত হবে ভালো মানুষ হবে এই ভালো মানুষগুলি ইয়ামুরুনা বিল মারুফ এরা ভালো কাজের আদেশ দিবে ওয়ানহাউনা আনিল মুনকার খারাপ কাজের বাধা দিবে ও বাবাজি শবে বরাতের রাতে কেউ আওয়াবিন শুরু করে কেউ তাহাজ্জুদ পড়ে কেউ কোরআন খতম পড়ে কেউ সূরা আর রহমান পড়ে কেউ সূরা ইয়াসিন পড়ে কেউ একশো রাকাত নামাজ পড়ে কেউ মিলাদ শরীফ কয়েকবার পড়ে কেউ বারোশো বার দুরুদ শরীফ পড়ে কেউ তিনশো চব্বিশ বার দুরুদ শরীফ পড়ে কেউ বাবা সালাতুত তাসবি নামাজ পড়ে এক একজন এক এক নামাজ পড়ে এক এক ধরনের এবাদত বন্দিগি করে কিরে বাড়া কত বাড়ায় সুদ খায় ঘুষ খায় তুই সেই দিকে বাধা দিস না কত বাড়ায় বেনামাজি নামাজ পড়ে না তারে নামাজের দাওয়াত একবার দিলেও তুই সবে বরাতের বিরুদ্ধে পঞ্চাশ বার বলিস কারণটা কি কারণ আমি খুঁজে পেয়েছি কারণটা কি আমি খুঁজে পেয়েছি আপনাদেরকে জানিয়ে যাই আমার আল্লাহ চ্যালেঞ্জ দিলেন আই ক্যান চ্যালেঞ্জ জালিকাল কিতাব এইটা এমন একটা কিতাব লা রাইবা ফি যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই এখন হুদান লিল মুত্তাকিন এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়াত দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নাই এই সন্দেহ মুক্ত কোরআন সবাইকে হেদায়াত দিবে না আমি আল্লাহ বলে দিলাম হুদান লিল মুত্তাকিন এই কোরআন এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়াত দিবে এখন মুত্তাকি কেমনে হওয়া যায় প্রশ্ন করেন আমাকে আমি উত্তর দিয়ে দেই সারা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম মক্কা শরীফের খতিবরা সহ মদিনা শরীফের খতিবরা সহ সারা বিশ্বের পীরমা শায়েখরা সহ সারা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম আপনাদের এলাকার আলেম ভাইদেরকে জিগাইবেন মুত্তাকির বাংলা হইল পরহেজগার মুত্তাকির বাংলা হইল পরহেজগার এবাদত ছাড়া কি পরহেজগার হওয়া যায়নি
الله أكبر يا رسول الله খুব খুশি খুব খুশি স্লোগানটা দিয়া খুব খুশি না আয়েশা বেরেন মানে পুরাপুরি সমস্যা না আমার আয়েশা প্রথমে হাত পেয়ে লাগে আমি আপনার একজন পাগল বলে গেছে ওই যে দেন নাস্তাছে আমি আপনার একজন পাগল আল্লাহ যেন বাচ্চাটাকে সুস্থতা দান করে আমিন বলি আম্মা জান বাবা জান এই পয়েন্টটা মনে রাখতে পারলে এদেরকে চিনতে সহজ হবে একটা বলছি ভাইরা বিদেশ থেকে আইসা সব ভাইরা না আইসা খালি বেদাত হারাম শিরকের ফতোয়া দেয় আমার ভাইরে কইবেন ভাই তুই শিরক বানান কর দি আরবিতে অনেকে পারবে না যারা মাদ্রাসায় পড়ছে তারা পারবে কথা বলেন না কেন তবে মাদ্রাসায় পড়ুন যারা সহসা বেশি এত বেশি কয় না যারা বিদেশ থেকে আইসা বেশি বেশি কয় কথা কয় না কারণ মনে রাখবেন একটা পয়েন্ট মনে হইছে আলেম আলেমরা কিন্তু সব জায়গায় যাবে না পীরের দরবারের কথা মনে হয় একটা কথা মনে হলো অনেক মানুষ অনেক বড় বড় শিল্পপতি অনেক দরবারে যায় কিন্তু আলেমরা কিন্তু সব দরবারে মনে রাখবেন কারণ আলেমরা কোরআন হাদিস বুঝে বুঝা যেখানে সঠিক মনে করে সেখানে যায় যেই দরবারে আলেম বেশি দেখবেন ওই দরবারে যাবেন এটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সহ অনেক বড় বড় আলেমরা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি সহ মনে হয় অনেকেই বলে গেছেন যে যেই দরবারে আলেম বেশি যাবে ওখানে তোমরা যাইও কারণ তারা না বুঝা যাবে না কথা বলেন না কে পড়ে যে হুজুর আপনি যে আমাকে জারুদার কইলেন আপনি যে আমাকে এই হেউ করলেন আমি নিজেও তো বিদেশ করছি মালয়েশিয়া ছিলাম আমি আমি তো দেখছি আমার ভাইরা কে কি চাকরি করে কথা কয় না আমার নিজের চোখের দেখা যেই লোকটা একবারে নিম্ন শ্রেণীর চাকরি করলে হ্যাঁ যদি আয়া বেদাত আর শেরেকার হারামে হারামের ফতুয়া দেয় এটা কি জবানে এটা কি মানায় যেই লোকটা জীবনে মাদ্রাসার বারান্দায়ও যায় নাই কথা বলেন না কেন সেই লোকটা ফতুয়া দিলে কি মানায় মানায় না কিন্তু দাদার সে ফতুয়া চলছে এখন কেন এবাদতে বাধা কেন সুদ ঘুষে বাসা সুদ ঘুষে যদি বাধা দেয় সুদ ঘুষের বিরুদ্ধে যদি ফেসবুকে ছাড়ে দুইবার সবে বরাতের বিরুদ্ধে ছাড়ে দুইশো বার কথা কয় না কি রে বাবারা বেনামাজির বিরুদ্ধে যদি ওয়াজ ছাড়ে তিনবার দেখা যায় বেনামাজির বিরুদ্ধে যদি ওয়াজ ছাড়ে তিনবার কিন্তু দেখা যায় জানাজার মোনাজাতের বিরুদ্ধে ওয়াজ ছাড়ে আড়াইশো বার কথা কয় না কি রে বাবা একজনের জমিন আর একজনের দখল করে খায় এক সরাসরা হারাম সরাসর হারাম হক নষ্ট করলো এই ওয়াজ যদি করে দুইবার তিনবার সারা জীবনে সারা বছরে দুইবার তিনবার করে কিন্তু বাবা যে মিলাদুন নবীর বিরুদ্ধে ওয়াজ করে পাঁচশো বার কথা কয় না তারা বুঝাই দিল যে অপরের জমি দখল করা তেমন একটা খারাপ জিনিস না মিলাদুন নবী অনেক খারাপ না ওজুবিল্লাহ জোরে বলে ফলন হ্যাঁ হ্যাঁ তারা বুঝাই দিল জানাজার মোনাজাত অনেক খারাপ কারণ আমরা আড়াইশো বার জানাজার মোনাজাতের বিরুদ্ধে কথা বলেছি কিন্তু সুদঘুষের বিষয়ে বলা লাগে না সুদঘুষ বেশি খারাপ না নাউজুবিল্লাহকে জোরে বলবেন না অথচ আহাল্লাল্লাহুল বাইআ ও হারামার রিবা আল্লাহ বললেন সুদঘুষ হইল হারাম আর ব্যবসা হইল হালাল হুজুরের হারাম জিনিসের বিরুদ্ধে তেমন বললো না হালাল জিনিসের বিরুদ্ধে শুধু বলতেছে কুল্লু বিদআতিন দালালা কিন্তু হুজুর আপনি কি মুসলিম শরীফের ওই হাদিসটা পড়েন নাই ওই দালালার সাথে সাইয়া কেন ব্যবহার করেন না কুল্লু বিদআতিন দালালাতি সাইয়া যে যেই দলালাটা যেই গুমরাহিটা একবারে মন্দ গুমরাহি ওইটা হইল পরিত্যাজ্য আমার নবী বলেছেন বেদাতে হাসানা যেই বেদাতটা দেখতে দেখ যেই বেদাতটা হাসানা মানে সুন্দর বেদাত যেমন যেমন বুখারী শরীফে আসছে হাদা বেদাতুন নেমা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 20 টাকা তারাবি জামাতে শুরু করে তিনি বললেন হাদা বেদাতুন নেমা এই বেদাতটা হইল নিয়ামতি বেদাত মারহাবা কয় না মিয়া বিশ্বকাত তারাবি জামাতে পড়া ওমর ফারুক চালু কইরা বললেন বুখারী শরীফের হাদিস ইমাম বুখারী আবার এই হাদিসটা তার বুখারীর মধ্যে ঢুকিয়েছেন তিনি বললেন ওমর ফারুক বলেছেন এই বেদাতরা বরকতি বেদাত নিয়ামতি বেদাত মূল্যবান বেদাত এই বেদাতে ইসলামের ক্ষতি হয় না বরং ইসলামের আরো শক্তি বাড়ায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার আব্বা জান ওই মায়ার নবী নূরের নবী রহমাতুল আলামিনের
উম্মতদের ব্যাপারে আল্লাহ বললেন এরা ভালো কাজের আদেশ দিবে খারাপ কাজের বাধা দিবে কথা কয় না এখন ভালো কাজেই বাধা চলছে খারাপ কাজের বাধা নাই কথা বলেন না কেন ভালো কাজেরই বাধা চলছে খারাপ কাজের বাধা নাই এখন এই বাটপার ভাইরা দেখছে আল্লাহ কইছে এই কিতাবে কোনো সন্দেহ নাই এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দিবে এখন আমরা একটু আগে গবেষণা করে সবাই সিদ্ধান্তে পৌঁছলাম মুত্তাকি হইতে হই মুত্তাকির বাংলা হইল পরহেজগার এই পরহেজগার হইতে হইলে ইবাদত লাগে ইবাদত করলে তাইলে মানুষ পরহেজগার হয়ে যাবে পরহেজগার কইলে আল্লাহ কইছে হেদায়েত পেয়ে যাবে এখন এই ইসরায়েলের বাটপারেরা এরা আস্তে আস্তে কিন্তু ঢুকতেছে আরব আমিরাতে কনভেন্স করে ফেলেছে ইসরায়েলের কথা শুনলাম আজকে ওমানের কথা শুনলাম এত বছর এত জীবন শত শত বছর চলে গেল ওমান কোনদিন আকাশ ওমানের আকাশ ইসরায়েলকে ব্যবহার করতে দেয় নাই আজকে শুনলাম ওমান মুসলমান কান্ট্রি আজকে নাকি ইসরায়েলের ইসরায়েলকে ওমানের আকাশ ব্যবহার করার অনুমতি দিয়েছে এরা কিন্তু কৌশলে ঢুকতেছে মুসলমানদের মধ্যে এই মুসলমানদেরকে কিনে ফেলেছে সবাই রে নয় কিছু আলেম কিনে ফেলেছে সেইটার প্রমাণ রাজশাহী বড় মাদ্রাসা আমি মাহফিলে গেলাম মাহফিলে যাওয়ার পরে মাদ্রাসায় যাই নাই ওই মাদ্রাসার পাশে দিয়ে আজকে যারা বেশি বেশি বেদাত হারাম শিরক শিরক বলতেছে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে শবে বরাতের বিরুদ্ধে কথা বলে ঈদ আশুরার বিরুদ্ধে কথা বলে মেরাজুন নবীর বিরুদ্ধে কথা বলে এই এদের বড় মাদ্রাসা রাজশাহী শহরে আমি গেলাম পাশ দিয়ে গেলাম যাওয়ার সময় তাকিয়ে রইলাম আর আমি একটু কান্নার ভাব হয়ে গেল হায় হায় মুসলমানের মাদ্রাসা এখানে যদি কাউকে কোনো মেহমান দাওয়াত দেয় যেমন ইঞ্জিনিয়ার কাকে যেন দাওয়াত দিল কোন কন্ট্রাক্টরে দাওয়াত দিল সভাপতি কোন কন্ট্রাক্টরে বানানো হলো এও বাবা প্রধান অতিথি একজন মুসলমানে বানানো হলো কারণ মাদ্রাসা হলো মুসলমানের মাদ্রাসা কিন্তু বড় দুঃখের বিষয় বড় গত চার বছর হয়ে গেল যে ব্যাপারটা ভাইরাল হয়েছিল মুসলমানের রাজশাহীর মাদ্রাসা যারা আজকে সভাবিরতির বিরুদ্ধে কয় মিলাদুন নবীর বিরুদ্ধে কয় সুখাকুল আমি ধরাই দিচ্ছি যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কয় আশুরার বিরুদ্ধে কয় ফাতেহা ইয়াস দাহমের বিরুদ্ধে কয় আখরি সাহার সাম্বার বিরুদ্ধে কয় এবং কদরের ব্যাপারও মন্তব্য কত বছর শুরু হয়েছে নাউজুবিল্লাহ বলে মানে মুসলমানের কোনো অনুষ্ঠান আর থাকতেছে না হিন্দুদের বারো মাসে তেরো পূজা আমাদেরটা কোনো রাখতে চাইতেছে কারণ আল্লাহ বলছেন পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে এরা দেখছে পরহেজগার হইতে হইলে ইবাদত লাগে ইবাদত করলেই তো মানুষ হেদায়েত হয়ে যাবে হেদায়েত হইলে তো জান্নাতি হয়ে যাবে ইসরায়েলরা এই কোরআন গবেষণা করলো ইহুদিরা নাসারারা খ্রিস্টানরা এই কোরআন গবেষণা করলো গবেষণা করে দেখলো আল্লাহ কোরআনে বলছে তারা জানে আল্লাহর কোরআনের কোনো ভুল নাই সব কিছু সত্য তা আল্লাহ যেহেতু বলছে হুদাল লিল মুত্তাকিন এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দিবে মুত্তাকির বাংলা হলো পরহেজ পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে তাইলে নামাজ পড়লে মানুষ হেদায়েত হবে শবে বরাত করলে মানুষ হেদায়েত হবে মিলাদুন্নবী করলে মানুষ হেদায়েত হবে মানে তারা পরহেজগার হয়ে যাবে এই জন্য তারা ইবাদতের বিরুদ্ধে লেগেছে কারণ এটা ইসরায়েলদের বড় চক্রান্ত মুসলমানদের আলেম সমাজ কিনে ফেলেছে কথা বলে না কেন নাইলে ইসরায়েলের চারজন নেতা কয়জন গো একটু জোরে কান ইসরায়েলের স্যার যেই ইসরায়েলে এখনো বাংলাদেশ থেকে ভিসা দেওয়া হয় না এটা আপনারা জানেননি এখন পর্যন্ত আমার বাংলাদেশ সরকার সেই ১৯৭১ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যত সরকার গিয়েছে আজ পর্যন্ত ইসরায়েলে ভিসা দেওয়া হয়নি ইসরায়েলে যাওয়ার অনুমতি দেয় না সেই ইসরায়েলের চারজন লিডার মাত্র ৪০ বছর নয় মাত্র তিন চার বছরের মধ্যে ওই রাজশাহীর বড় মাদ্রাসে এসে ভিজিট করে গেল এই বাংলাদেশের এই এই যারা বেশি বেদাত বেদাত করছে যে বেশি সহি হাদিস বলতেছে এদের মাদ্রাসায় চারজন লিডার আসলো কারণটা কি আমি জানতে চাই কেন তাদের মাদ্রাসায় আসলে মুসলমানের একজন মুসলমান মন্ত্রী যেতে পারে মুসলমানদের মাদ্রাসায় একজন মন্ত্রী মুসলমান এমপি যেতে পারে ইসরায়েলের লিডাররা কেন আসলো এই যে মাত্র তিন চার বছর আগের ঘটনা ব্যাপারটা ভাইরাল হয়েছিল যে ব্যাপার কি এদের মাদ্রাসায় ইসরায়েলের লিডার আসলো কেন স্পষ্ট হয়ে গেল যে তারা এই আলেমগুলারে হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা দিয়ে কিনেছে আজকে আমি বক্তা ২৭ বছর
27 বছরের বক্তা মাত্র 27 বছরে 26 বছরের মাথায় আমি কিছু ঈদ গাইতেছি আমার মাদ্রাসায় আর এরা এই বেদাত শিরক করনিয়া পাগলগুলি বড় রূপগঞ্জে আপনি আশ্চর্য হবেন 68 কোটি টাকা ব্যয় কত 68 কোটি টাকা ব্যয় কয়েকশো বিঘা সম্পদের মধ্যে তাদের কমপ্লেক্স তারা করতেছে অথচ আমি একজন মোটামুটি বেশি ভালো বক্তা না হলো অত পচা না অথচ আমি একটা হকপন্থী একটা প্রতিষ্ঠান করতে 26 বছর পরে আমি ঈদগাতা শুরু করেছি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে আমরা জেনে গেলাম যে পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে কাদেরকে কথা কয় না কাদেরকে পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে